ইসলামের যে পাঁচটি ফরজ আছে এই পাঁচটা ফরজের কোন একটা যদি কেউ অস্বীকার করে অথবা ইসলামের কোন হারামকে যদি কেউ অস্বীকার করে যেমন জিনা করা মদ খাওয়া সুদ খাওয়া এই যে হারামগুলো আছে স্পষ্ট হারাম এই হারামগুলোকে যদি কেউ ইনকার করে এটা হলো তিন নম্বর ব্যক্তি যে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে যারা আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করে কোরআন হাদিসকে নিয়ে ব্যঙ্গ করে তাদেরও শাস্তি আগের মতোই তাদের শাস্তি মৃত্যুদণ্ড এরা চিরস্থায়ীভাবে থাকবে এরা বের হতে পারবে না জাহান্নামে প্রবেশ যারা করবেন তারা দুই দলে বিভক্ত এক দল জাহান্নামে প্রবেশ করবেন কখনোই বেরোতে পারবেন না চিরস্থায়ীভাবে তারা সেখানে থাকবে আর একদল জাহান্নামে প্রবেশ করবেন এক সময় তারা পুনরায় জান্নাতে ফিরে আসবেন আল্লাহ পাকের রহমতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعص الله ورسوله ويتعد حدوده ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين سورة النساء چود آیت جابتی و حمد و ثنا اللہ رب العالمین جن ہے جابتی و درود و صلاة شیش نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جن ہے کون کون کاس کل لے جاننا میں جاواتا واجب ہوئے جائے সেই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন আসবাবুদ দুখুল ফিন্নার জাহান্নামে প্রবেশের কারণসমূহ আল্লাহ পাক যেভাবে আমাদের সামনে পেশ করেছেন আমরা সেগুলি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ জাহান্নামে প্রবেশ যারা করবেন তারা দুই দলে বিভক্ত এক দল জাহান্নামে প্রবেশ করবেন কখনোই বেরোতে পারবেন না চিরস্থায়ীভাবে তারা সেখানে থাকবে আর একদল জাহান্নামে প্রবেশ করবেন এক সময় তারা পুনরায় জান্নাতে ফিরে আসবেন আল্লাহ পাকের রহমতে তাদের খালেস ঈমানের কারণে আমরা মুসলমান যাদের মধ্যে খালেস ঈমান আছে তারা জাহান্নামের আগুনে দগ্ধীভূত হওয়ার পরেও একসময় আল্লাহ পাক তার নিজস্ব করুণায় অনুগ্রহে আমাদেরকে জান্নাতে ফিরিয়ে আনবেন এটা আমরা আশা করি কারণ এ মর্মে হাদিসে এসেছে জাহান্নামে আদৌ প্রবেশ করব না এটাই আমাদের নিয়ত থাকা সংকল্প থাকা জরুরি যারা চিরস্থায়ীভাবে জাহান্নামে হবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন
তারা এক নম্বর হল যারা শিরিক করে, শিরিক করলে ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওমা ওয়াহুমুন নার ওমা লাহু বিল আখিরাতি মিন আনসার। যে ব্যক্তি শিরিক করে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং সেখানে তাকে সাহায্য করার অর্থাৎ তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো কেউ থাকবে না। সূরা মায়দা 72 আয়াত। শিরিক কাকে বলে? এরপরে আমার পরপর পাঁচটা খোদ্দা গিয়েছে, 22 রকম শিরকের ব্যাখ্যা আমরা অনেক আগে দিয়েছি, কারো বাসায় থাকলে শুনে নেবেন। আমাদের পুরো জিন্দগিটাই শিরকে ভরা। এখন এমন কেউ নাই পুরো শিরক করে না, যেন আল্লাহ পাক বলেই দিয়েছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। মুমিন তোমরা সবাই, কিন্তু অধিকাংশ তোমাদের মুশরিক। সূরা ইউসুফ 107 আয়াত। বিষয়গুলো খুবই কঠিন, সাবধান যেন আমরা শিরিক না করি। শিরিক ফিল জাত, শিরিক ফিল সিফাত, শিরিক ফিল মুআমালাত সবই আমাদের মধ্যে চলছে, ব্যাখ্যা আসতে পারে। যারা চিরস্থায়ী জাহান্নামী হবেন তারা সাত ভাগে বিভক্ত। এক, যে আল্লাহর রুবুবিয়তে অর্থাৎ আল্লাহর সত্তায় এবং তার গুণাবলীতে শিরিক করেন, এটা হলো শিরকুল আকবর, সবচেয়ে বড় শিরক। আল্লাহ বলে কিছু নাই, যা কিছু হয় আপনা হইতে হয়, শিরকি আকবর। আল্লাহ ঠিকই আছে কিন্তু ডাক্তার না থাকলে সারত না, এটাও শিরকি আকবর। কারণ রোগ সারানো এটা আল্লাহর গুণাবলীর একটা অংশ। ইব্রাহিম যখন জিজ্ঞেস করা হলো তোমার আল্লাহর পরিচয় কী, তিনি বললেন ওয়াইজা মারিজত ফাহুয়া ইয়াশফিন, যখন আমি পীড়িত হই তখন তিনি আমাকে আরোগ্য দান করেন। বোঝা গেল শেফা বা আরোগ্য দান এটা আল্লাহরই একটা গুণ, তিনি রোগ দেন তিনি শেফা দেন। হাদিসে এসেছে আল্লাহ পাক এমন কোনো রোগ নাজিল করেননি যার জন্য তিনি ঔষধ নাজিল করেননি। আমার ঔষধ খুঁজে পাই না, চিনি না, হয়তো এর জন্য আমরা পাই না, কিন্তু এমন কোনো রোগ পৃথিবীতে আসেনি যার কোনো ঔষধ আল্লাহ পাঠাননি। এজন্য দিন দিন নতুন নতুন ঔষধ আবিষ্কার হচ্ছে, বিজ্ঞানী বান্দা যারা আছে আল্লাহর, আল্লাহ তাদের মাধ্যমে বান্দার কল্যাণের জন্য ঔষধ পাঠাচ্ছেন, আমরা দেখছি এগুলো। একসময় ভাবতাম ক্যান্সার নো অ্যান্সার, ক্যান্সার যার হবে সে মরবেই, এখন দেখা যাচ্ছে ক্যান্সার হচ্ছে সেরেও যাচ্ছে, ওষুধ বের হচ্ছে। এমনি করে করোনা চলে গেল, করোনার ওষুধ বেরিয়ে আসলো, এটা হবেই। আল্লাহ পাক এর মাধ্যমে ইমানদার বান্দাদের গুনাহ মোচন করেন, রোগ রোগ হলে অসুখ বিসুখ হলে অনেক গুনাহের কাফফারা হয়। এটা হলো শিরকে আকবর। যেটা একটু আয়াতটা আল্লাহ পাক বললেন ইন্নহুমায়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, অন্য আয়াতে আসছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না, এ ব্যতীত অন্য সব গুনাহ তিনি মাফ করতে পারেন যাকে চান। দু নম্বর হলো আল্লাহকে মানি কিন্তু ফেরেশতা আছে বা আল্লাহর কিতাব আছে এগুলোকে মানি না। ফেরেশতা তো দেখি না, এসব মানুষের ভুয়া, ঠিক না। আল্লাহকে মানে ঠিক আছে কিন্তু ফেরেশতা মানি না। এরপর আল্লাহকে মানি কিন্তু আল্লাহর কিতাব মানি না, কোরআন মানি না। এটা তো আমাদের হর হামেশা চলছে, কোরআনের বিধান আমরা মানি না কিন্তু কোরআন পড়ি, কিন্তু কোরআন মানি না। এটা আমাদের মধ্যে ব্যাপক হারে শিরক চলছে। বিশেষ যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা তো কোরআনকে এক পাশে রেখে দিয়েছেন, কোরআন তেলাওয়াত করে সংসদে অধিবেশন শুরু হয় কিন্তু কোরআন মান্য করে সংসদে কোনো বিধান রচনা হয় না। বিপরীত হচ্ছে, দেশে চলছে সুদী অর্থনীতি, সুদ কি কোরআনে আছে? কোরআনে 8টা আয়াত আসছে সুদ হারামের পক্ষে, কে কার কথা শোনে? অথবা কোরআন পড়ে আবার সংসদ অধিবেশন শুরু করছি, এমনকি ছোটোখাটো যে কোনো সম্মেলন হয়
রাজনৈতিক দলের হোক আর ধর্মীয় দলের হোক সবাই কিন্তু কোরআন দিয়ে শুরু করে যারা মুসলমান এগুলোকে কোরআনকে তাচ্ছিল্য করার সমান যাই হোক মূল কথা হচ্ছে দুই নম্বরের এই যারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর গুণাবলীকে মানে না এই না মানার মধ্যে দুই রকম আছে একদল হচ্ছে অস্বীকার করে একদল হচ্ছে মিথ্যা বলে অনেকে আছে মিথ্যা বলে না অস্বীকার করে ওটা কোরআন কিছুই না এটা কবির কল্পনা মাত্র অন্যান্য ধর্মগ্রন্থ যা কোরআন ঠিক ওরকমই একটা কিছু তাদের কাছে গীতাও তা ত্রিপিটকও তাই বেদও তা কোরআনও তাই মারাত্মক কবিরা গুণা শুধু নয় এটা শিরকে আকবর এইসব লোকেরা জাহান্নাম ঢুকবে চিরস্থায়ীভাবে বেরোবে না আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নুকাফিরু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইত্তাখাযু বাইনা যালিকা সাবীলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَابًا مُهِينًا سُورَةُ النِّسَاءِ 15 আয়াত যে সমস্ত লোকেরা এক পুরনো বে আয়াতিল্লাহ যারা বলে যারা আল্লাহ এবং তার রসুলকে অস্বীকার করে এবং বলে ইয়াকুলুনা নুমিনু বিবাদিন আমরা কোরআনের কিছু অংশ মানি নাকফুরু বিবাদিন আর কিছু অংশ অস্বীকার করি ইউরিদুনা ইয়াত্তাখুযু বাইনা যালিকা সাবীলা তার মনে হয় এই দুটোর মাঝখানে একটা রাস্তা মধ্যবর্তী রাস্তা আমরা তলাশ করব যেন ভোটের সময় সবাই এক মাশাআল্লাহ কোরআনের কথা বলে ইসলামের কথা বলে ভোট দেওয়ার সময় তারা সালাতও পড়ে মগরবে মসজিদের সময় যদি মগরব হয়ে যায় বক্তৃতা করতে হতে ওখানে সালাত পড়ে নিচ্ছে পাক্কা মুসলমান তারা ভোটারদের সঙ্গে আর নিজেদের সঙ্গে একটা মধ্যবর্তী রাস্তা করে নেয় ভোটাররা যেন বুঝে যে আমি একজন মুসলমান বাড়ি গিয়ে দেখেন সে সালাত পড়ে না এরকম একটা উদাহরণ দিলাম আর বহু আছে আপনি ব্যবসা করতে বসছেন আপনি জানেন যে ব্যবসা মাপে ওজনে কম বেশি করা হারাম ভালো করে জানেন মানুষকে ফাঁকি দেওয়া হারাম প্রতারণা করা হারাম হয়তো কসম করে ব্যবসা করা হারাম কিন্তু আমি সব করে যাচ্ছেন এদিকে আর আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইন্নালিল্লাহ সবই বলে যাচ্ছেন এটা হবে না এটা মধ্যবর্তী রাস্তা তলাশ করা কুফরি এবং ইবাদত দুটোর মাঝখানে একটা রাস্তা তলাশ করা একদল লোক আছে আল্লাহ বলছেন উলাইকুমুল কাফিরুন হাক্কা এরা হলো প্রকৃত কাফের আতাদনা লিল কাফিরিন আযাবাম মুহিনা আর আমরা কাফেরদের জন্য হীনকর শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি সূরা নিসা 15 আয়াত তিন নম্বর ইসলামের যে পাঁচটি ফরজ আছে সব তো জানেন কলমা অর্থাৎ ইমান পাঁচ ওয়াক্ত সালাত রমজানের সিয়াম হজ জাকাত এই পাঁচটা ফরজের কোন একটা যদি কেউ অস্বীকার করে অথবা ইসলামের কোনো হারামকে যদি কেউ অস্বীকার করে যেমন জেনা করা লাওয়াতাত করা উন্মথন যাকে বলে মদ খাওয়া সুদ খাওয়া এই যে হারামগুলো আছে স্পষ্ট হারাম এই হারামগুলোকে যদি কেউ ইনকার করে এটা হলো তিন নম্বর ব্যক্তি যে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে পুরো দেশটা সুদের উপর চলছে না দাদন ব্যবসায়ী গ্রাম্য অঞ্চলে আগের যুগের কাবলিওয়ালা এবং সুদের কারবারিরা নতুন নামে আসছে ব্যাংকের মুখোশ পরিয়ে ব্যাংকের যত লেনদেন সুদের ভিত্তিতে হয় পৃথিবীর সব ব্যাংকিংয়ের একই অবস্থা এটা পুঁজিপতিদের একটা ফাঁদ ফাঁদে যেমন ইঁদুর পড়ে বেরোতে পারে না
আপনি এই ফাঁদে যদি আর ঢুকে যান, আপনার টাকা জমা রাখবে, মাছের তেলে মাছ ভাজবে, আপনার টাকা দিয়ে তারা ব্যবসা করবে, কিছু পয়সা আপনাকে দিবে, টোপ গিলিয়ে দিল, বাকিটা সব তারা পকেটস্থ করলো। এই যে সুন্দর একটা ফাঁদ পাতা হয়েছে ব্যাংকের মাধ্যমে, বিগত যুগের দাদন ব্যবসায় চেয়েতেও এটা খারাপ, কিন্তু কিছু করার নেই, সারা বিশ্ব চলছে এইভাবে, আপনি কী করবেন? এমনকি যদি আপনি টাকা রাখেন নিরাপত্তার স্বার্থে, সেখান থেকেও তারা একটা পার্সেন্টেজ নিয়ে নেবেই, সার্ভিস চার্জের নাম করে হোক যে নিয়ে নেবে। ফলে আপনাকে সেখানে যে টাকা রাখতে হয় রাখবেন, রমজান আসতেছে বছরের শেষে, যেটা অংশ সুদ মনে ক্লিয়ার থাকবে না, যেটা আমি যা রেখেছিলাম 100 টাকা পাচ্ছি 105 টাকা, এই 5 টাকা আমি নেকের নিয়ত না করে দান করে দেবেন, এছাড়া তো বাঁচার কোনো উপায় নেই, বাঁচতে তো হবে আপনাকে। নেকের নিয়ত না করে ব্যাংকের যে সুদ বা লাভ ওরা যেটাই বলুক, এটা আপনি দান করে দেবেন যে কোনো ফকির মিসকিন বা কোনো বিশুদ্ধ ইসলামী প্রতিষ্ঠানকে, সংস্থাকে, সংগঠনকে দান করে দেবেন। বা কিছু সব পথঘাট আপনার জানা আছে অনেক কিছু। আল্লাহ বলছেন, ওলা তাকুলু লেমা তাসফু আলসিনাতুকুম আনসিলাতুকুম কাজিবা হাজা হালালুন ওয়া হাজা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাজিবা ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাজিবা লা ইফলিহুন, সূরা নাহল 116 আয়াত। খবরদার, তোমরা তোমাদের মিথ্যা জবান দিয়ে কোনো জিনিসকে হারাম বা হালাল বলো না। এটা যদি বলো যে আল্লাহর উপরে তুমি মিথ্যারোপ করলে, মনে রেখে দিও যারা আল্লাহর উপরে মিথ্যারোপ করে তারা কখনোই সফল কাম হবে না, আল্লাহ ইফলে হন। আমি নিজে নিজে হারামকে হালাল বলবো, হালালকে হারাম বলবো, এটা হবে না। মনে পড়ে আপনাদের ইতিহাস, রসুল্লা সাল্লাম একবার রাগ করে মধু খাবে না বলে কসম করেনি, স্ত্রীর পর রাগ করে যা মধু আর জীবনে খাবো, আল্লাহ বা সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করলো, লিমা তোহার আল্লাহ, কেন তুমি ওই বস্তু হারাম করবে যেটাকে আল্লাহ তোমার জন্য হালাল করেছেন? মধু কত হালাল, হালালকে হারাম করার অধিকার আল্লাহর, ঠিক হালালকে হারাম করার অধিকার আল্লাহর, আপনি পারবেন না। মুখে করুন আর বাস্তবে করুন একই জিনিস, আপনি মুখে বলতে সুদ হারাম কিন্তু আবার করছেন সুদ হালাল, এ তো হবে না, কথা এবং কাজ তো এক হতে হবে। 4 নম্বর, সব্বুল্লাহ ওয়া দীনহু ওয়া রাসূলহু, আল্লাহকে গালি দেওয়া, আল্লাহর দিনকে গালি দেওয়া, আল্লাহ রসুলকে গালি দেওয়া, যারা এগুলো করে তারা চিরস্থায়ী জাহান্নামী। আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েক বছর আগের কথা, সম্ভবত 2013 কি 2015 দিকে হবে, ব্লগার বলে একটা জাত বেরিয়েছিল বাংলাদেশ, ব্লগার, তারা আল্লাহ নবীকে গালি দিত, এগুলো আর এখন দেখি না। সে এক ব্লগারকে মেরে ফেলেছিল প্রধানমন্ত্রী, নিজে তার বাড়ি গেছে সহানুভূতি জানানোর জন্য, ব্লগারের পরে তার এত মহব্বত, অথচ ব্লগার যে আল্লাহ রসুলকে গালি দিল এটা কোনো প্রতিশোধ নিলেন না, তা কেন মারা হলো, এটুকু অপরাধ হয়ে গেল, ও তো মরতেই হবে, মরে তো শাস্তি, শাস্তি তুমি দিচ্ছ না বলে তো মানুষ দিচ্ছে। ইসলামী বিধান হলো এই, যে ব্যক্তি আল্লাহকে তার রসুলকে তার দিনকে গালি দেবে তাকে সরাসরি হত্যা করো, ওর কোনো বিচার আসার নেই। কিন্তু আপনি সেটা করবেন না, উল্টা অন্যভাবে যাচ্ছেন এগিয়ে, এটা ঠিক না। এ বিষয়ে খেয়াল রাখবেন যেন এটা যেন আমাদের মধ্যে না আসে। একইভাবে যদি কেউ আল্লাহ রবির স্ত্রী দেখে বাজে কথা বলে, আমরা ডিপার্টমেন্টে একটা বই পড়ে আসছি ডক্টর তহ হোসেনের, যারা এখানে আরবি ছাত্র আসছে তোমরা জানো, মিশরীয় পণ্ডিত, এত বাজে বই, অথচ সেন আল্লাহ রসুলের স্ত্রী জানব বিনতে জাহাশ আছে না, জানবের সঙ্গে, জানব আছে আল্লাহ রসুলের ফুফাতো বোন, তার সঙ্গে বিবাহ হলো, এই বিবাহটাকে নিয়ে এত বাজেভাবে লিখেছে, ঠিক উপন্যাসের প্রেম কাহিনীর মতো করিয়ে, কি ইশকুল হাবিব ইলাল হাবিব নাকি নামটা, এই যেহেতু আল্লাহর রসুলের স্ত্রীকে গালি দিয়েছে
এজন্য খুশি হয়ে মিশরের গভর্নমেন্ট সেই বইটাকে সেদেশের শ্রেষ্ঠ বই হিসেবে পুরস্কার দিয়েছে। মিশর একটা ইসলামিক গভর্নমেন্ট, মুসলমানের দেশ। আল্লাহ নবীর স্ত্রীরা মোমিনদের মা, আমরা বলি কি উম্মুল মোমিনীন, তাই না? তাদেরকে আল্লাপাক চিরস্থায়ীভাবে হারাম করেছেন মুসলমানের জন্য। অন্যদের বউরা বিধবা হলে অন্যত্র বিবাহিত হতে পারে, কিন্তু আল্লাহ নবীর স্ত্রীদের অন্যত্র বিবাহিত হওয়ার রকম নাই। আল্লাহ বলছেন আন্নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, সূরা আহজাব 6 আয়াত। নবী সমস্ত মুসলমানের চাইতে তোমাদের নিকটবর্তী, আর আজওয়াজুহু নবীর স্ত্রীরা উম্মাহাতুহুম উম্মতে মুহাম্মাদের মা, অতএব তারা চিরস্থায়ীভাবে হারাম। এরপরও তাকে নিজেকে ঠাট্টা বিদ্রুপ করে উপন্যাস লেখে তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। তিনি তার স্ত্রীদেরকে আল্লাহ বলছেন ইয়া নিসা নবী লাস্তুন্নাকা আহাদি মিন নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো নও, তোমরা নবীর স্ত্রী। ইউরিদুল্লাহ লিয়াযহাবা আনকু রিজস আহলাল বাইত, আল্লাহ চান হে নবী পরিবারের অধিবাসীরা তোমাদের থেকে যাবতীয় পঙ্কিলতা দূর করতে, ইউতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে পরিশুদ্ধ করতে। শুধু নবী পরিবার নয়, যারা আপনারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, যারা বিভিন্ন জেলায় যারা আন্দোলনের সভাপতি, যুব সংঘের সভাপতি যারা আছেন, যারাই যেখানে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের পরিবারটা ঠিক নবী পরিবারের মতো হওয়া দরকার, যেন মনে থাকে যেটাই ধার্মিক ফ্যামিলি সেই ফ্যামিলির সবাইকে নবী পরিবারের মতো করেই পরিচ্ছন্ন পরিশুদ্ধ হতে হবে। নিঃসন্দেহে আপনার স্ত্রী অন্যদের বিয়ে করতে পারবে, ওটাকে আলাদা, কিন্তু আপনার পরিবারটাকে সবসময় পরিশুদ্ধ রাখার চেষ্টা করতে হবে, যেভাবে আল্লাহ পাক তার রসুলকে বলছেন লাস্তুন্নাকা আহাদি মিন নিসা, আপনারা যারা দায়িত্বশীল আপনারা অন্যান্য মুসলমানদের মতো নন, আপনার ঘরে শেরেক হবে না, আপনার ঘরে বেদাত হবে না। এ কদিনকে সয়াবরাত হয়ে গেল না, বহু তো চিল্লা চিল্লি ছড়লাম মাইকে, আপনার ঘরের বউকে এগুলি করেছে, করেনি, আপনার ঘরে হালুয়া রুটি হয়েছে, কিছুই হয়নি। আপনার মেয়ে যদি কোথাও বিবাহিত হয়, সে তাদের চাপে পড়ে কোনো বেদাত করবে না, কোনো শিরিক করবে না, দেখবেন তার মাধ্যমে ওই পরিবারটা ঠিক হয়ে যাবে। ইবনে তাইমিয়া বলছেন এই যে চারটি বিষয় বলা হলো, এই বিষয়ে পুরো মুসলিম উম্মাহ, মজমা আলাইহিল উম্মাহ, সবাই এতে একমত যে চারটি বিষয় বলা হলো আল্লাহকে যারা সঙ্গে শরিক করে তারা জাহান্নামী স্থিরস্থায়ী, আল্লাহর নাম ও গুণাবলীর সঙ্গে শরিক করে তারাও জাহান্নামী, আল্লাহর পাঁচটি ফরজের মধ্যে যে কোনো একটি ফরজকে অস্বীকার করে সেও জাহান্নামী, আর আল্লাহকে তার রসুলকে এবং তার দিনকে গালি দেয়, আল্লাহ রসুলের স্ত্রীদের গালি দেয়, তারাও জাহান্নামী। কেমন জাহান্নামী? চিরস্থায়ী, ওখানে বেরোবে না, ওদেরকে সুপারিশ করবে না কেউ। আর একটা হলো ইস্তেহজা বিল্লাহি ওয়া বিদিনিহি, আল্লাহর এবং আল্লাহর দিন সম্পর্কে এবং আল্লাহর রসুল সম্পর্কে ঠাট্টা করা, যেটা একটু আগে বললাম। আল্লাহ বলছেন ওলা ইনসাল তাহম লা ইয়াকুলুন্না ইন্না কুন্না নাখুযু ওয়া নালআবু, যদি তোমাদের জিজ্ঞেস করো তোরা বলবে না 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 আমরা আল্লাহর রসুল খারাপ বলছি না, তো আমরা একটা নিজেরা গল্প সল্প করছিলাম, নিজেরা নিজেদের মধ্যে একটু ঠাট্টা মাস্টার করছিলাম, আসলে আমরা তো আল্লাহর রসুলকে খারাপ বলি না, দিনকেও খারাপ বলি না। বল আবিল্লাহ আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, এ মোহাম্মদ তোমাদেরকে বলে দাও তোমরা কি আল্লাহর সঙ্গে তার রসুলের সঙ্গে এবং তার তোমরা উপহাস করছ, লা তাআতাজারু, তোমরা আজকে ওজর খাই করো না, কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, অবশ্যই তোমরা কুফরি করেছো ঈমান আনার পরে, সূরা তওবা 65 আয়াত। বোঝা গেল যারা আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, কোরআন হাদিসকে নিয়ে ব্যঙ্গ করে, তাদেরও শাস্তি আগের মতোই, তাদের শাস্তি মৃত্যুদণ্ড, এরা চিরস্থায়ীভাবে থাকবে
এরা বেরোতে পারবে না। এই জাহান্নামে প্রবেশের এই কারণগুলো সবসময় আমাদের মধ্যে যেন মনে থাকে, তাহলে আশা করি আমরা বাঁচতে পারব, আর চরমভাবে আমরা মার খেয়ে যাব। ছয় নম্বর আল হুকম বি গায়রি মা আনজালাল্লাহ মুতাকিদান আন্নাহু আকরাব ইলাল হক, আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজেরা কোনো বিধান রচনা করলাম আর মনে করলাম এ যুগের জন্য এটাই সঠিক। আল্লাহ বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান মোতাবেক হুকুম দেয় না, ফয়সলা করে না, তারা হলো কাফের। সূরা মায়দা 44 আয়াত। একই কারণে কাফের বলা হয়েছে, জালেম বলা হয়েছে, ফাসেক বলা হয়েছে। এর ব্যাখ্যায় ইবনে আব্বাস বলছেন এর অর্থ হচ্ছে তারা মুখরে জানেন মিল্লাহ নয়, ইসলামী মিল্লাহ থেকে বেরিয়ে যাবে না, কিন্তু এটা কুফর দুনা কুফরিন, সবচেয়ে বড় কুফরি হবে তার এটা। এই রোগ আমাদের সবার মধ্যে আছে, যারা বিশেষ করে সমাজ পরিচালনা করছেন, প্রশাসনের ভাইরা যারা আছেন, তারা হাদিসটা কোরআন আয়াতটা মনে রাখবেন। হত্যার বদলে হত্যা না করে আপনি কারাগার দিচ্ছেন, বিশ্বের কোনো কোনো দেশ থেকে মৃত্যুদণ্ড রহিত করা হয়েছে, মৃত্যুদণ্ড নাই, একটা মানুষকে মেরে ফেলে দিচ্ছে তো দণ্ডকে যাবজ্জীবন করা দণ্ড কেন? মৃত্যুর বদলা মৃত্যু হবে, আলকম ফিল কসাস হায়াতুন ইয়া উলিল আলবাব, মৃত্যুর বদলে হত্যার বদলে হত্যার মধ্যে তোমাদের জীবন নিহিত, হে জ্ঞানী সম্প্রদায়। আল্লাহ বলছে ও শুধু জানে যে আমার হত্যা হবে না, এরকম বাংলাদেশে বহু লোক পড়ে আছে, সাতটা হত্যা করেছে ঢাকায়, অথচ দিব্য আরামে জেলখানায় টাকা দিয়ে দিয়ে কখনো হাসপাতালে দিয়ে খাচ্ছে, কখনো টাকা পয়সা দিয়ে ঘুষ ঘাটে সব আরামসে বাস করছে, সাতটা হত্যা করে মেঘনা নদীতে ফেলে দিয়েছে, কিন্তু তার কিচ্ছু হয়নি, হয়ে গেল পরে 10-15 বছর। আমাদের ইউনিভার্সিটিতে ডক্টর তাহের হত্যা মামলা 17 বছর ধরে ঝুলছে, এখনও পর্যন্ত কোনো শেষ হলো না। এরকম অসংখ্য নজির এই দেশে আছে, ফলে মৃত্যুদণ্ড আমাদের বাংলাদেশে এখন আছে বটে, কিন্তু অকার্যকর, ফলে এদেশে কোনো শাসন নাই, যে যার মতো করে যাচ্ছে, নারীদের ইজ্জতের কোনো মূল্য নাই, পুরুষদের যান মালের নিরাপত্তা নাই, নিজের ঘরে মানুষ শুতে পাচ্ছে না। কোনদিন আগত দেখলেন ঘুমিয়ে আছে চট্টগ্রামের দুটো ছেলে, ঘরের দরজা ভেঙে ঘরে যেয়ে ঘুমন্ত অবস্থা জবাকে দিয়ে চলে আসছে, কেন? মাত্র 3,000 টাকার জন্য, তুচ্ছটা কারণে। এইভাবে দেশের যদি শাসন থাকতো, যদি জানতো যে আমি ধরা পড়লে আমাকে মৃত্যুদণ্ড এরকমই হবে, তাহলে কিন্তু সে মারত না। আপনি নিজে নিজে আইন তৈরি করলেন আর ভাবলেন এটি ওটার চেয়ে ভালো, আপনি নিঃসন্দেহে কাফের এবং আপনি অবশ্যই জাহান্নামে থাকবেন চিরস্থায়ীভাবে। 7 নম্বর আর নিফাক ও আদমিনা বিমা কবলাহু, নিফাক মোনাফেক, আগের যে 6টা বলা হয়েছে তার চেয়ে আর বেশি কঠিন এটা, আর তার শাস্তি কুফরের চেয়েতে বেশি। আর এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা, ওয়ালান তাজিদু লাহুম নাসীরা, তাদের কোনো সাহায্যকারী তুমি পাবে না। নিসা 145। তিনি আরো বলছেন ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিয়া, আল্লাহ পাক মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন। এর মধ্যে মুনাফিকরা কাফেরদের এক দরজার নিচে থাকবে, অথচ আমরা সবসময় আল্লাহ রসুল হজ উমরা সবই করছি, কিন্তু বিধান মানছি না। এই মুখে ইসলামের প্রকাশ থাকবে আর কাজে ইসলামের বিরোধিতা থাকবে, এটাকে বলে মুনাফিকি। আল্লাযীনা আযহারুল ইসলাম ওয়া আবতাল কুফরা, যারা ইসলাম প্রকাশ করে আর কুফরিকে লুকিয়ে রাখে, তাদেরকে মুনাফিক বলা হয়। অধিকাংশ দেশের মুসলমানদের আজকাল এই চরিত্র হয়ে গেছে, তুমি আইন রচনার কে? আইন তো আছে কোরআন হাদিসে, তুমি রচনা করবে আইন,
সে আইন যে মানুষকে মানতে বাধ্য করবা, তোমাতে অধিকার আল্লাহ পাক দেন নাই, অথচ তুমি মুসলমান। এই সাতটি বিষয় মনে রাখবেন, এই বিষয়গুলি যাদের মধ্যে থাকবে তারা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। নেফাকের মুনাফিকের নিদর্শন বহু আছে, এগুলি শেষ করা যাবে না, এগুলো আমরা নিজেরাই বুঝতে পারবো। একটা মৌলিক কারণ আল্লাহ পাক বলছেন যে আল্লাহ যা নাজিল করেছেন সে বিষয়ে সন্দেহ পোষণ করা। কোরআন হাদিস যেটা নাজিল হয়েছে সেটা 1500 বছর আগের বিষয়, আধুনিক যুগে ওই বিধান চলবে না। এই সন্দেহ পোষণ করা, আল্লাহ বলছেন অর্তাবত কুলুবহুম ফাহুম ফি রাইবিহিম ইতরাদ্দাদুন, সূরা তওবা 45 আয়াত। যারা দ্বিধা সংকোচের মধ্যে সবসময় থাকে এবং সারাটা জীবন কাটায় এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, ওরা নিশ্চিত বিশ্বাসে কখনই পৌঁছতে পারবে না। দুই, তারা আল্লাহর এবং তার রসুলের হুকুমকে অপছন্দ করে। আল্লাহ বলছেন আলম তোরা ইল্লাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা আনজালা ইলাইক ওমা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা ত্বাগুত ওয়াকদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শায়তানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা ওয়াইযা ক্বীলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূলি রা'আইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, সূরা নিসা 60-61 আয়াত। হে মোহাম্মদ, তুমি কি ওই লোকদের দেখো নাই যারা ধারণা করে যে তারা আমানু বেমানজাল্লাহ, তারা তোমার কাছে নাজিল হওয়া ওহির কোরআন বা হাদিসের উপরে বিশ্বাস পোষণ করে, আর তারা মনে করে ফয়সালা নিয়ে যাবে তাগুতের কাছে, কোরআনের কাছে ফয়সালা নেয় না, ফয়সালা নেয় তাগুতের কাছে। একটা জেনার কেস হলো, আহলে কিতাব ইহুদি নাসারা তারা বলল চলো নবী এসছে, নবী মোহাম্মদের কাছে বিষয়টা নিয়ে যাই। উনি বললেন তোমাদের তওরাতে তো বিধান আছে, আমাদের তো কোরআন মানার দরকার নেই। তো যেখানে আছে বিধানটা আল্লাহ বললেন যে এটা বের করো, তো ওরা ওখানে হাত দিয়ে চাপা দিয়ে রাখছে যাতে দেখতে না পায়। যাতে আল্লাহ রসুল ওই তওরাত তো হিব্রু ভাষায় লেখা, উনি তো পড়তে পারবে না। তো আল্লাহ রসুল বললেন হাত উঠাও এবার পড়ো, সে বাধ্যে হাত উঠালো, দেখা গেল তওরাতের যে বিধান কোরআনেরও সেই বিধান, অর্থাৎ জেনা করেছে সঙ্গে স্যার। তো ওরা কী করতে জানেন, ওই জেনা যারা কর ব্যবচার পুরুষ এবং নারী ওদেরকে চুনকালি মাখে ঢাকঢোল দিয়ে ঘোড়ার বসে সারা শহর প্রদক্ষিণ করতো, এখন ধর আমরা যেন করে থাকি, এটা করতো ওরা। বল না এটা করতে হবে না, তোমার তওরাতের বিধান যা কোরআনের বিধান তাই, ওর একটাই শাস্তি প্রস্তুত রাখতে হত্যা করো, তাহলে তো লোকে শিখবে। অলিয়া শাহদ আল্লাহ মোহাম্মদ তয়ফুদ্দ মেলে মোমিনিন, এবং তাদের যে শাস্তি দেওয়া হচ্ছে এটা যেন একদল লোক দেখে, গোপনে করা যাবে না, দেখলে তো শিখবে। এই ইহুদিরা এগুলো আল্লাহর বিধান চেপে রাখত, আজকের মুসলমানরাও আল্লাহর বিধান চেপে রাখে সেম। আরটা কি, এরা ধোকা দেয়, মোনাফিকদের সবচেয়ে বড় চরিত্র হচ্ছে মানুষকে ধোকা দেওয়া। আল্লাহ বলছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, সূরা বাকারা 9 আয়াত, একদম শুরুতেই আছে। তারা আল্লাহকে ধোকা দেয় আর ঈমানদারদের ধোকা দেয়, অথচ ওরা নিজেদেরকে নিজেরা ধোকা দেয় ওরা বুঝতে পারে না। আরেকটা করে ওদের চরিত্র কি, ওরা মানুষের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করে, অশান্তি, এর কথা ওর লাগে ওর কথা ওর লাগে লাগে মানুষে মারামার লাগে দেয়। আল্লাহ বলছেন ওয়াজা ক্বীলা তুফসিদু ফিল আরযি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, সূরা বাকারা 10 আয়াত। যখন তাদের বলা হয় তোমরা অশান্তি সৃষ্টি করো না, তখন না আমরা শান্তি কেন, আমরা অশান্তি সৃষ্টি করি না, আমরা বরং শান্তি কামে, নিজেরই অশান্তি সৃষ্টি করছে, শান্তির মিছিল হচ্ছে একদিকে আর একদিকে পদযাত্রা হচ্ছে। দেখছেন একটা পেপারে একদল পদযাত্রা করে আর একদল শান্তি মিছিল করে, ও কি শান্তি, বল পিটানো মিছিল, বলে কি ওরা অশান্তি করবে তাই আমরা শান্ত করার জন্য যাচ্ছি, নিয়ে যাচ্ছে তার ক্যাডারদের, ইতিমধ্যে 17টা মরেছে, এই 17টা জীবনের মূল্য দেবে কে? এই যে শান্তি, শান্তির নাম করে যে অশান্তির কাজ হচ্ছে,
এটা মুনাফিকদের লক্ষণ, এটা কোরআনে একদম প্রথম থেকে বলা হয়েছে। যখন তারা ইমানদারদের সঙ্গে মেশে তারা উপহাস করে, আল্লাহ বলছেন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, সূরা বাকারা 14 আয়াত। যখন তারা ইমানদারদের সঙ্গে মেশে তাহলে আমরা তোমাদের সঙ্গে আছি, যখন ওদের দলের সঙ্গে মেশে আর আমরা তোর সঙ্গে উপহাস করছিলাম মাত্র, দুদিন ঠিক রাখে, এটা মুনাফিকদের লক্ষণ। আরটা কি বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করে আর মুসলমানদের সাহায্য করে, কিন্তু যখন মুসলমানদের কোনো কষ্ট আসে ক্ষতি হয় তখন তার পিছনে গিয়ে খুশিতে বাঘ বাঘ হয়। আল্লাহ বলছেন ওয়াইন তোসিবকা হাসানাতুন তাসুহুম ওয়াইন তোসিবকা মুসিবাতুন ইয়াকুলু কদ আখাযনা আমরানা মিন ক্বাবল ইয়াতাওয়াল্লাউ ওয়াহুম ফারিহুন, সূরা তাওবা 50 আয়াত। মুসলমানদের কোনো কষ্ট হলে ওরা হাসে খুশি হয়, আর যখন মুসলমানদের কিছু গণিমত আসে তখন বলে আমরা তো তোমাদের সঙ্গে ছিলাম, আমরা তো তোমাদের দলভুক্ত, তো যেই কষ্ট হয় পালায়, এত আল্লাহ অহম ফারে হন, কারণ আমরা ভাগ্যসবান যায়নি তো আমরাই মরতাম, বেঁচে গেছি আমরা। এই একদল লোক আছে, এসব মুনাফিকদের একটা চরিত্র, আল্লাহ পাক ফুটিয়ে তুলছে সব। আর মুসলমানদের মধ্যে যাতে মহব্বত ধ্বংস হয়, পরস্পরের ভালোবাসা না থাকে, তারা সবসময় সেই চেষ্টাই করে। আল্লাহ বলছেন লাও খারাজু ফিকুম মা জাদুকুম ইল্লা খাবালা ওয়ালা ওয়া আউযাউ খিলালাকুম ওয়া ইয়াবগুনাকুম ফিতনা ওয়া ফিকুম সামাউনা লাহুম, হে মুসলমান সম্প্রদায় তোমাদের মধ্যে ওই মুনাফিকদের কিছু নিরা গোপন স্রোত আছে, তারা তোমাদের কথা অন্যদেরকে লাগায় লাগিয়ে তোমাদের মধ্যে মারামারি লাগাই দেয় শব্দান থেকে তাদের থেকে। এখন তো ভাই মোবাইলের যুগ, টুইটারের যুগ, কে যে কী করছে, আমার একটা ভালো নিয়তে একটা ভালো কথা বলছি ওই খারাপভাবে সে ব্যাখ্যা দিচ্ছে, আর ফেসবুক মানুষদের বুঝতে পারছে জঙ্গল, সেখানে যে কে কীভাবে ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ ভালো জানে, আমরা তো দেখি না বুঝতেও পারি না। ঠিক করোনা আর সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে, ওরা আপনার কথা শুনে নিচ্ছে ব্যাখ্যা দিচ্ছে উল্টাপাল্টা। আটটা লক্ষণ তাদের, আট নম্বর লক্ষণ তারা ইসলামের শত্রু এবং তাদের মতামতগুলোকে ভালোবাসে, কিন্তু ইসলামের কথা তারা ভালোবাসে না। আলম তরিনা তাওয়াল্লাহ কওমান গাযাবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ইয়াহলিফুনা আলাল কযব হুম ইয়ালামুন, সূরা মুজাদালা 14 আয়াত। আল্লাহ পাক যাতে ক্রুদ্ধ হন সেই কাজ ওরা করবে, মনে রেখো ওরা তোমাদের মধ্যে দলভুক্ত নয় এবং তারা কাফেরদের দলভুক্ত নয়, আর তারা কসম করে মিথ্যা কসম, এদের শপথে তুমি বিশ্বাস করো না, জেনে শুনে কসম করে। ন নম্বর লামজুল মোমিনিন ফি ইবাদাতিহিম রিয়া ওয়া ইয়াইবুনা আল আজিজ বিত্তাকসির, তারা তাদের ইবাদত করে রিয়ার সঙ্গে, লোক দেখানোর জন্য ইবাদত করতে আসে, জুমার দিন আসে, ঈদের মাঠে আসে, জানাজায় আসে, মাঝে মাঝে মসজিদে সালাত পড়তেও আসে। এই রমজান আসবে দেখবেন প্রথম কয়েকটা রমজান খুব লোক ভরে যায় মসজিদ, পরে ফাঁকাই যাবে, এই এই এস রিয়া। আল্লাহ বলছেন আল্লাহদিন আলমেজুন আল মোত্তাবিনা, যারা আল্লাহর বিনীত বান্দাদেরকে ঠাট্টামস্করা করে তিরস্কার করে পিছনে সাদকা দিলে, আল্লাহদিন আল্লাহ আজদুনা ইল্লা জোহদহম ফয়াস খরুনা মিনহুম সাখর আল্লাহ মিনহুম আলহম আজাবুন আলিম, সুরা তওবা 79 আয়াত। যারা মুসলমানরা যখন সাদকা করে ঠাট্টা করে, এরা আমরা আজকে মিটিং করলাম বললাম বৈঠকে দান দাও, সব টাকা দিল, কেউ দিলে 10 টাকা, কেউ দিলে 100 টাকা, কেউ দিলে 200 টাকা, কিছু মুনাফিক যদি কেউ থাকে দেখছো এরা এইটা 10 টাকা দিয়ে কী করবে। তবক যুদ্ধের সময় যখন রোম সম্রাট একপরে লক্ষ লক্ষ 2 লক্ষ সৈন্য নিয়ে হামলা করলো, তারা মদিনাকে ধ্বংস করে দিবে, আল্লাহ রসুল বসে গেলেন চাদর পেতে যে তোমরা দান করো, তো দান আসতে লাগলো, সেটাকে একদল একতলে খেজুর দিল, তা সেখানে মুনাফিকরা কি রটি দিল, হে এক থলে খেজুর দিয়ে রোম সম্রাটকে এরা হারিয়ে দেবে, এরা পাগল ছড়া কি চিটকারি করছে না, এই চিটকারি কি আজকেও করছে না। আমরা ইস্তেমার জমি কেনার জন্য ইস্তেমার মাঠে জমি চাই না মানুষের কাছে, কিছু লোক তো নিঃসন্দেহে খুশি হয়েছে আর কিছু লোক ঠাট্টা করেনি, এরা এই ভিক্ষাগুলি ইনভার্সিটি বানাবে, সরকার টাকা দিতে পারে না,
মনে রাখবেন আজকে যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হয়েছে যখন শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমদ না এক টাকা চার আনা দিয়ে শুরু করেছিলেন একজনের কাছে উনি গিয়েছেন রাগ করে তাকে জুতো মেরেছিল উনি সে জুতোটা কুড়িয়ে নিয়ে বিক্রি করে এই ফান্ডে জমা দিয়েছিলেন সেদিনের সেই জুতা খাওয়া বিশ্ববিদ্যালয়ে আজকে আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে পরিচিত বহু লোক সেখানে ডক্টরেট করে আসছে আমাদের দেশে দেখেন না আমরাও আল্লাহ পাক আমাদের দিয়ে একটা কাজ করাচ্ছেন আমরা মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে কিছু কাজ করার চিন্তা করছি আল্লাহ পাক যেন এটাকে পূর্ণ করেন কারণ বাংলার জমিনে বিশুদ্ধ দিন শিক্ষার কোনো বড় ধরনের কোনো প্রতিষ্ঠান নাই সমস্ত প্রতিষ্ঠান ইসলামের নামে যতগুলি আছে অধিকাংশই তকলিদী প্রতিষ্ঠান মজহাবি প্রতিষ্ঠান প্রচলিত বিশুদ্ধ দিনের প্রতিষ্ঠান নয় আর এই নিয়ত নিয়ে আমরা কাজ করছি যাতে এদেশের আমাদের পরবর্তী বংশধররা বিশুদ্ধ দিন শিখতে পারে তার জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং তার সাথী জমি কেনা আমাদের একটা স্বপ্ন আল্লাহ পাক যেন এটা কবুল করেন আপনাদের যত অল্প দানই হোক ওই অল্প দানটি আমাদের কাছে অনেক বড় দান হবে ইনশাআল্লাহ দেখবেন এমন হয়ে যাবে যে একসময় আপনি এখানে জায়গা দিতে পারবেন না সেটা আমি আগেও বলেছি হয়তো তখন হয়তো আমরা থাকবো না তখন আমাদের বিশ্ববিদ্যালয় এলাকায় 300 বিঘে জমি যদি কিনতে পারি ওটাই তো রাজশাহী এলাকার উত্তরবঙ্গের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ হয়ে দাঁড়াবে একসময় দেখবেন তখন হয়তো আমরা থাকবো না কিন্তু এটা আমাদের স্বপ্ন এটা দুঃস্বপ্ন নয় এটা সুস্বপ্ন আল্লাহ পাক আমাদের সন্তানদের সুশিক্ষিত করে তুলুন এবং বিশুদ্ধ দিন শিক্ষা শিক্ষিত করে তুলুন এটা কি আপনার চান না প্রত্যেক অভিভাবক এটা চান চাইতে গেলে আপনাকে অবশ্যই এর পছন্দের পয়সা খরচ করতে হবে এখলাসের সঙ্গে চাইতে হবে এখলাস না থাকলে আল্লাহ কোনো কামল কবুল করেন না মুনাফিক যেন হবেন না খবরদার লোক দেখানো কোনো দান দিবেন না 10 নম্বর যখন মুমিনরা আল্লাহর কাছে প্রার্থনা করে ওরা ঠাট্টা করে দোয়া কি কচু হবে আরে বাবা ওষুধ খা সারবে দোয়া কি হবে কত যে গালি দিচ্ছে অথচ দেখা যায় ডাক্তাররাই বলেন মিরাকল আমাদের ডাক্তারি শাস্ত্রের বাইরে এমন কিছু হয়ে যাচ্ছে আমরা কল্পনাই করি নাই এবার ইস্তেমা এসে এক ভদ্রলোক আমাকে দোয়া চাইল স্যার আমার রোগী পড়ে আছে সেই স্পেনে হাসপাতালে ডাক্তার বলেছে আজকেই আপনার শেষ রাত কাল আপনার লাশ বের হবে অথচ আমরা আরও অনেক দোয়া করেছি তার জন্য দোয়া করেছি সকালে একদম ফ্রেশ হয়ে রোগ মুক্তে বেরিয়ে চলে আসছে অথচ ডাক্তার হিসাবে লাশ বেরোবে এটা কী বলবেন উত্তর আছে ডাক্তারদের হিসাবে বাঁচারই কথা না অথচ বেঁচে তো গেলেই সুস্থ বেরিয়ে চলে আসছে বেড ছেড়ে দিয়ে কিসের বরকত সে দোয়ার বরকত আর দোয়া লেয়ারদুল কাজা ইল্লা দোয়া আসেন হাদিসে দোয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায় অথচ সেই দোয়াকে টিটকারি করে কারা করে মোনাফেকরা করে 11 নম্বর তারা সালাত পড়তে আসে অলসভাবে আল্লাহ রাসূল বলছেন মোনাফেকদের উপরে সবচেয়ে কঠিন সালাত হলো ঈশার সালাত আর ফজর সালাত অর্থাৎ ঈশা আর ফজর মোনাফেকদের জন্য খুব কঠিন সালাত মানে ওই সময় কষ্ট হয় ঘুম ভাঙতে হয় সমস্যা আছে না আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা মুনাফিক তারাই যারা আল্লাহকে ধোকা দেয় অথচ তারা নিজেদেরকে ধোকা দিচ্ছে যখন তারা সালাতে দাঁড়ায় ক্বামু কুসালা অলসভাবে দাঁড়ায় ইউরাউনা আন্নাস তারা মানুষকে দেখায় ওয়ালা ইয়াজকুরুনা আল্লাহ ইল্লা কালিলা আর দোয়া দোয়া কিছু পড়ে না খুবই কম এই নিশা 142 মনে পড়ে 12 নম্বর লক্ষণ আজিয়াতুল্লাহ ও রসুল আল মোমিনিন আল্লাহ এবং রসুল আল মোমিনদের কষ্ট দেওয়াই তাদের কাজ আল্লাহ বলছেন আল্লাযীনা ইউযুনা আল্লাহ ও রসুলহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আদালুম আযাবাম মুহিনা যারা কোনো মোমিনকে কষ্ট দেয় যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহ বলছেন তাদের জন্য আমরা হীনকর শাস্তি প্রস্তুত করে রেখে দিয়েছি আল্লাযীনা ইউযুনা আল মোমিনিনা ও মুল আল মোমিনাত বেগার এম একটা সাবু ফকদি হেতাম হল বহতান ইসমান কবির মুবিনা যারা কোন মোমিন পুরুষ বা নারীকে
নিরপরাধ পুরুষ নিরপরাধ নারীকে মিথ্যা বহতান দেয়, অপবাদ দিয়ে কষ্ট দেয়, তাদের উপরে পাপ দুনিয়াতে আখেরাতে এবং তাদের কোনো মাপ নাই। মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে জেল খাটায় কারা, কারা নির্যাতন কারা করে, যারা করেছে তার এই আয়াতগুলো মনে রাখো, একদিন হাজির হবে সবাই আমরা কিয়ামতের মাঠে, সেদিন আমরাই জিজ্ঞাসা করব দুনিয়া খুব ক্ষমতা ছিল তোমার হাতে, কেন মিথ্যা মামলা দিয়ে আমাদের কারাবরণ করতে হয়েছিল, হে পত্রিকাওয়ালারা কেন আমাদের নামে তারা মিথ্যা কথা লিখেছিলে, তারা পত্রিকা চালাও, তারা মিডিয়ার মালিক, ইলেকট্রনিক হোক আর প্রিন্ট হোক, সাবধান, একটা কথা যদি আমাদের নামে মিথ্যা লিখে থাকো পার পাবো না সেদিন, লেখনীটা স্থায়ী। আর এখন তো ইলেকট্রিক বক্তব্যটা তো স্থায়ী হয়ে যাচ্ছে, তাই না? সবই স্থায়ী। যারা মিথ্যা অবাদ দিয়েছে আল্লাহ বলছেন খবরদার, তাদের ইহকালে পরকালে কোনো মুক্তির পথ নাই। এখন দুই নম্বর দলের লোক, যারা জাহান্নামে যাবে কিন্তু স্থায়ী হবে না, আবার ফিরে আসবে, তারা কারা? আর নোমান বেশির কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন আহাবনা আহলিন নারে আযাবান মান লাহু নালানি ওয়া শিরাকানি মিন নার। জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে ওই ব্যক্তির যার আগুনের জুতো পরানো হবে, তার কারণে তার মাথার ঘুলিগুলো ঘেলু টকবক করে ফুটবে। আর এটা হয়েছিল আল্লাহ রসুলের চাষা আবু তালেবের। আল্লাহ রসুল বলছেন তোমাদের যে আগুন আছে দুনিয়ায়, এই আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হবে জাহান্নামের আগুন, সে আগুনে আমাদের পুড়তে হবে। অন্য হাদিসে আল্লাহ রসুল বলছেন দেখো তোমাদের মধ্যে কারো জাহান্নামের আগুনে পড়বে পায়ের টাকনি পর্যন্ত, কারো হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কাঁধ পর্যন্ত, কারো হবে কণ্ঠনালী পর্যন্ত। যার যেমন পাপ সেই পাপ অনুযায়ী জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। অন্য হাদিসে আসছে আল্লাহ রসুল বলছেন তোমরা জানো জাহান্নামের আগুনটা কীরকম? তিনি বলছেন দেখো মনে রেখে তো বাজার দ্বারা করছো, বাজারের ব্যবসা বাণিজ্য যারা করো, আহলে সুখ যারা, তোমাদেরকে পায়ের কাছে ফেলে রেখে তোমাদের শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা অধিকাংশ মিথ্যা কথার মাধ্যমে ব্যবসা করে থাকো, সত্য কথা কমই বলো। তোমার সাবধান, ইবনে ওমর বলছেন ইয়া আইয়ুত তুজ্জার আনতুমুল ফুজ্জার, হে ব্যবসায়ীরা তোমরা এলে ফাসেক, সাবধান, আল্লাহকে ভয় করো। এই বিষয়গুলো শেষে যে বলা হচ্ছে, জাহান্নাম থেকে বাঁচতে গেলে তার একটাই পথ আল্লাহ রসুলের সুপারিশ তো থাকবেই, একবার দুবার তিনবার চারিবার যেয়ে আল্লাহ রসুল বলবেন হে আল্লাহ তুমি জাহান্নামে যারা আছে সবশেষ সবাইকে তুমি মুক্তি দাও, তখন আল্লাহ পাক বলবেন ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া কিবরিয়াই লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালাসাতান মিন কলবিহি। মোহাম্মদ, এবার তোমার দায়িত্ব নাই, এটা আমার, আমার ইজ্জতের কসম, আমার প্রভাবের কসম, আমার প্রতিপত্তির কসম, অবশ্যই আমি জাহান্নাম থেকে বের করে নেব ওই ব্যক্তিকে যে ব্যক্তি খালেস অন্তরে কখনো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা আমার কাজ, আমরা কি একটুকু বলতে পারি না খালেস অন্তরে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই? যদি কেউ বলে থাকেন ইনশাআল্লাহ ওটা আল্লাহরই দায়িত্ব, আল্লাহ পাক তাদের সব বের করে নিয়ে আসবেন, জান্নাতের পানিতে গোসল করাবেন, তরতাজা হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাদের, যদি আমরা গুনাহগার যারা, কিছু না হোক অন্তত শেষ মুহূর্তে হলেও আল্লাহর মেহরবানিতে জান্নাতি হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم. ولذكر الله تعالى وعلى وعز وجل وأتم وأهم وأكبر.